يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس صدق الله العلي العظيم شوي درود شريف قري اللهم صل على سيدنا محمد شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري آدائي كرتسي مهان رب العالمين الدرباري رب العالمين فتنة فساد الزوغي দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরমোনাইয়ের জমিনে ঘুমায় আস আমার আব্বাজান দাদাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো ৫০ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা বিভিন্ন দুনিয়ার গল্পের ভিতরে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত আছে কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহফিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া করেন রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন আল্লাহ হাদিসের ভিতরে আরসাল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝদান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই
কোন উস্তাদ বা উস্তাদদের উস্তাদদের হাতেও নাই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে কথা ঠিক না যারা মনে করে পীরের কাছে murid হইছি বাবার দরবার আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতে নিতে পারবে নাউজুবিল্লাহ পীর তো ভালো কথা কারো ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা কারণ কেউ যদি নাজাত করে কাউকে জান্নাতের ব্যবস্থা করতে পারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কত দুনিয়া থেকে আসেও না আসবেও না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকা মিনান নার হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন মুরব্বী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে বলেন তাহলে বলতে পারেন হুজুর পীরের কাজটা কি মুরব্বীর কাজটা কি কলে মুরব্বীর কাজটা হলো পথ দেখানো কি দেখানো যেমন আপনি খুলনার রাস্তা চিনেন না যে আপনাকে খুলনার রাস্তা দেখাবে সেই হলো পীর ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মাঞ্জেল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ কথা ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠাইছিলেন আল্লাহর হাবিবকে বুইস্তু মুআল্লিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে ওস্তাদের কাজটা কি এই ভালো মন্দ এইটা শিখাবার জন্যে আমল করাবার জন্যেই বাস্তব ট্রেনিং এর জন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কথা ঠিক না ঠিক তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো রাস্তা দেখানো কোন রাস্তা দেখাইবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা আপনারা আমার সামনে বাতাইয়া দিয়েছেন ও হাদাইনাহুম নাজদাই রাস্তা কয়টা দুইটা এই দুই রাস্তার বাহিরে তৃতীয় আর কোনো রাস্তা নাই একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা কোন রাস্তায় চললে তুমি জান্নাতে যেতে পারবা এই অনন্তকাল যেই জান্নাতের ভিতরে ঢুকলে আর কোনোদিন বের করা হবে না আর একটা হলো জাহান্নামের রাস্তা কোন কোন কাজ করলে তুমি জাহান্নামে যাবা এইটা দেখাবার জন্য শেখাবার জন্যই বাস্তব ট্রেনিং হিসাবে আল্লাহ রসুল উস্তাদ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন আছে কথা বলে না তা এখন কেয়ামত পর্যন্ত রাস্তা দেখানো লাগবে না দেখাইবে কারা বলেন না নায়েবে রসুলরা কারা এ নায়েবে রসুল কাদেরকে বলে আল্লাহ রসুলের প্রতিনিধি বলেন হক্কানি ওলামাই কেরাম এরাই হইল নায়েবে রসুল কথা ঠিক না এখন কথা হলো হক্কানি ওলামাই কেরাম বুঝবেন কিভাবে যারা হক্কানি আলেম না বেহক্কানি আলেম কেমনে বুঝবেন এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়েছেন কি দিয়েছেন সেই মাপকাঠিটা হলো এই আল্লাহ বলতেছেন আলেম বলা হয় তাকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যেই আলেমের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে আল্লাহর ভয় থাকবে
সে হলো হক্কানি আলেম। কথা বুঝতে পারছেন? এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে কি হয় নাই এটা বুঝবেন কেমনে? আমার আব্বা জান রহমতুল্লাহি আলাই একটা উদাহরণ দিয়ে বলতেন, যেই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কি দিয়েছেন সংবাদ দিছেন, এই কাজটা যেই আলেম করবে সেই আলেমের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। তারা বুঝেন না বুঝেন নাই? হ্যাঁ, আমি আপনাদের সামনে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইমান আনো, কি আনো? ইমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, কারা সাহাবারা? কা সাহাবা কাকে বলে? এই বলেন যারা স্বচক্ষে ইমান সহকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ইমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদের কি বলা হয়? সাহাবায়ে কেরাম। এদেরকে বলে কি? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কত? আচ্ছা, তাদের ইমানের অবস্থানটা কেমন ছিল? সেই ধরনের ইমান আনতে বলছে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? এক শ্রেণী আমার বাজানরা আছে, দুই নৌকের ভিতরে পা লাগাইছে, দু কিস্তি পর পারা দে না চেরা যায়, দু কিস্তি পর পারা এই নেহাদানকে চেরা যায়। অর্থাৎ দুই নৌকের ভিতরে যখন পা লাগায় তখন তার ধ্বংস ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। কলে দুই রাস্তা কেমন? কলে আল্লাহকেও খুশি করবে, এই জন্য মসজিদে যায় নামাজ পড়ার জন্যে, কথা কয় না? আল্লাহকে খুশি করবে, এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য যা যা দরকার তাই করে। আবার দুনিয়া পা লাগাইছে কেমনে? দুনিয়ামুখী আল্লাহ বিরোধী যারা নাকি অবস্থান তৈরি কইরা, বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন নেতা আছে, তাদেরকেও খুশি করার জন্য এই তাদের কথা অনুযায়ী কার্যকর পরিচালনা করে। এ আল্লাহর বান্দারা, ইমানের অবস্থানটা কেমন হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? শুনছেন? নবীদের পরেই দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল আছে আসবে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মান নবীদের পরেই, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাদের ইমানের অবস্থাটা কেমন ছিল? এক যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, তার ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তো যুদ্ধ করতেছে কাফেরের পক্ষে, আর বাপ যুদ্ধ করে কার পক্ষে? যখন ছেলে মুসলমান হয়ে গেছিল, ছেলে একসময় বলতেছিল, আব্বা জান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ে গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু আপনাকে আমি কতল করি নাই। কেন? যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারে দিয়ে তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রাসূলের শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি মুসলমানদের শত্রু। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, দল করে দল করে, দলের নেতা নেত্রী যদি ইসলামের বিরুদ্ধেও সিদ্ধান্ত দেয় তারপরেও সেই দল করতেই আছে, কথা কর্ণা খা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমাই আছে, আমার আব্বাজান বলতেন, বাজার আপনারা ওই পর্যন্ত চরমনাই আসবেন, ওই পর্যন্ত আমার কথা আপনারা মানবেন, যতক্ষণ পর্যন্ত
আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো। যখনই কোরআন এবং হাদিসের বাইরে আপনাদেরকে পথ দেখাবো তখন আপনাদের দায়িত্ব কর্তব্য ওয়াজিব হবে আমার থেকে ভাইগা যাওয়া সইরে যাওয়া। কি পুরান মুজাহিদ মনে আছে কোনো কথা? আছে আছে হ্যাঁ। কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, ওই নেতা নেত্রী বেজার হবে, দুনিয়া বেজার হবে, সম্পদ এক আল্লাহর বান্দা এতক্ষণ একটু আগে বলতেছিল হুজুর আমি যখন সর্বনাই যাই নাই তখন তো হুজুর আমি একাও একটা কোরবানি দেওয়ার মতো আমার সমর্থ ছিল, কিন্তু এখন বর্তমানে সর্বনাই যাওয়ার পরে আল্লাহ যখন দিনের বুঝতেছে এখন তো হারাম উপায় ঘুষ। হাদিসের ভিতরে আসছে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া শব্দটা বলেন, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় কেলা হুমা ফিন্নার দুজন জাহান্নামি, ঘুষ দেওয়াও জাহান্নামি নেওয়াও জাহান্নামি। সে বলতেছিল হুজুর এখন চতুর্দিক থেকে তো ঘুষের টাকা আমার কাছে আসতো, কিন্তু চর্বনায় যাওয়ার পরে যখন আল্লাহ আমাকে দিনের বুঝতেছে এখন যদি একটা ছাগল কিনছিলাম কোরবানি দেবো ছাগলটাও মারা গেছে, হুজুর বড় সমস্যার মধ্যে আছে, দোয়া চাই আল্লাহ তাআলা সমস্যা থেকে আল্লাহ পরিত্রাণ দান করে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আল্লাহর ফজল করবে এই যে ইমানের যে বোঝ আল্লাহ দান করছেন। আর আরেক সাইডের এরা চিন্তা করে যে নেতাও খুশি রাখবে রাখা লাগবে, নেত্রীও খুশি রাখা লাগবে, এই এলাকার মাস্তান মোস্তান তাও ঠিক রাখা লাগবে, তাদেরকেও খুশি রাখে, আবার মসজিদে দিয়ে সেজদা দিয়ে আল্লাহকেও খুশি রাখে। কথা ঠিক না বেঠি? আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, এই চিন্তা এই সিদ্ধান্ত ভুল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো কাজ জরুরাতাইন, দুই সতীনের মতো, দুই সতীন একত্রে খুশি রাখা যায়? এমন কোন ব্যাটা দুনিয়াতে আছে যে দুই সতীন কি একসঙ্গে খুশি রাখতে পারছে? এই একজন কি খুশি হলে আরেকজন বেজার হবেই, এইটাই তো বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আখেরাতকে খুশি করে দুনিয়া বেজার হবেই হবে, আবার কেউ যদি দুনিয়াকে খুশি করে আখেরাত বেজার হবেই হবে। কথা ঠিক কিনা? বলতে পারে হুজুর তাই দুনিয়া চলবো কিভাবে? কথা কয় না কি এক সাইডে আসে না নাই, দুনিয়া চলবেন কিভাবে? এই আল্লাহর বান্দারা ইমানের দিকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রেজেকের জিম্মাদার আমি মালিক আল্লাহ। কে বলছেন? রেজেকের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন, রেজেকের মালিক আল্লাহ। আপনাকে আমাকে মালিক হুকুম করছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার নামাজ ফরজ, আল্লাহ বলতেছেন ফরজ জুমার নামাজ আদায় করার পরে এখানে ফা শব্দ ব্যবহার করে বলতেছেন যে আর দেরি কইরো না জমিনের ভিতরে নাইমা যাও। কেন নাম্বা? হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে। কোন রেজে? হ্যাঁ, কোন রেজে? এই জন্য মাসালা হলো হালাল রেজে কামাই করাও ফরজ। হালাল রেজে কামাই করা কি? আবার ক, এই জন্য দেখবেন ছোটবেলায় বই রুইতারে পড়ছিলাম আমার নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবাই, পড়ছেন? এখন এইসব প্রবাদ বাক্য কি আর বইতে আছে? আসতে কয় আছে? এখন বইয়ের ভিতরে কি শিখায়? বানরের ছবি আইকে আইকে বানর থেকে মানুষ, জোরে বলে নাউজুবিল্লাহ, নাস্তিকতা। আমরা নাকি বানরের জাত। ওই ইউনিভার্সিটিতে পড়ুনিয়া এরকম একটা ছেলে, ও তো এই থিওরি পড়ছে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, বুঝছে?
তাই ও একদিন চিড়িয়াখানায় গেছে, ঢাকা চিড়িয়াখানায়। তাই প্রথম ঢুকেই তো বানরের ঘর দেখছেন না, যারা গেছেন হাজার হাজার বানর। তো ও চিন্তা করতেছে বানরগুলো দেখিয়া যে কিছুদিন পর আইসে তো দেখব বানরগুলো সব মানুষ হয়ে গেছে, ওইটা বিশ্বাস করছে। তো ও চিন্তা করছে বানরগুলো কি হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, এইটা ওর মাথায় চিন্তা। আবার কয়েক বছর পরে আবার ও গেছে চিড়িয়াখানায়, চিড়িয়াখানা দেখার জন্য। যাইয়ে দেখে ওই খাঁচার ভিতরে বানরগুলো বানরই আছে, কোনো বানর মানুষ হয় নাই। ও চিন্তা করলো ব্যাপার কি, আমরা তো বললাম বানর থেকে মানুষ হয়, তো বানরগুলো দেখে গেলাম বানর, এখনো দেখি বানর, তো মানুষ হইল কবে? কথা ঠিক এ কপাল ভরারা, যারা এখনো এর সহযোগিতায় আছেন ভালো করে জানিয়ে রেখে, চোরের সহযোগিতা করলে তাকে আমরা কি বলি? আস্তে কর। হ্যাঁ, যারা নাকি এই এই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় আর তাদের যাদের সহযোগিতায় থাকবে তারাও কিন্তু এই হুকুমের আওতার মধ্যে থাকবে। কারণ ওই কেসটা সবসময় মনে রাখেন, এই ইব্রাহিম আলাইহিসসালাম নাম শুনছেন, নমরুদ আগুনে ফেলাইছিল না, ফেলাইছে একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাভ দেয়, পানি ঢোক গিলে পেট ভরে, উঠে আবার ওই আগুনের দিকে প্রস্রাব করে। তা ব্যাঙের পানির পরিমাণ কতটুক, অল্প না? আর এতটুক পানি ওই আগুনের কাছে যায়? ইতিহাসে দেখা যায় এত বড় আগুনের কুণ্ডলি কুণ্ডলি ওই নমরু জ্বালাইছিল প্রায় দুই তিন মাইল ওর পরিধি, এত বড় আগুনের বেষ্টনী, ওই অল্প ব্যাঙের পানির প্রস্রাবের পানি, এ দ্বারা কি আগুন নেবে? আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাভ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞেস করে ব্যাঙ, তোর এই পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি তার এত বিশাল প্রকৃতির আগুন নেবেও না, তুই বারবার এই কাজটা করো কেন? ব্যাঙ বলছিল, এই কথার কথা যে আমার পানিতে আগুন নেবেও না, কাছেও যায় না, বুঝি সব জানিও, কিন্তু আমি এরকম কেন করি? করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলু দেবদাস, তোমরা ব্যাঙকে মাইরো না, ব্যাঙ ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিবেইতে সহযোগিতা করছে। এই যদি আজকে ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিবেইতে সহযোগিতার কারণে হাদিসের নিষেধ আসতে পারে মাইরো না, তাইলে যে নাকি ভালো কাজের সহযোগিতা করবে তাহলে সেও তো ভালো কাজের অংশীদারিত্ব পাবেন, আর যে খারাপ নীতি আদর্শে সহযোগিতা করবে সে তার ওইটার অংশীদারিত্ব হবেন না, কথা কয় না। এরপরে আমি আবার কোরআনুল কারীম আয়াত শুনাই, আল্লাহ কি বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো করো আর খারাপ কাজের বিরোধিতায় থাকো। তাহলে বানর থেকে মানুষ সৃষ্টি এটা একটা ভালো থিওরি না? আর একটু আসতে কয়, হ্যাঁ কি থিওরি? নাস্তিকতা থিওরি। আর এমন এক থিওরি যেই থিওরি তামাম দুনিয়ার ভিতরে ইতিহাস পড়লে দেখবেন হাজারের মতো বৈজ্ঞানিক, যেই বৈজ্ঞানিকদের মধ্যে নোবেল প্রাপ্ত পুরস্কার উল্লেখযোগ্য অনেক বৈজ্ঞানিক এই লিস্টের ভিতরে আছে, এরকম হাজার প্রায় বৈজ্ঞানিক এই ডারউইনের থিওরিকে বলছে এটা কোনো থিওরি হতে পারে না, এরা সম্পূর্ণ একটা অযৌক্তিক কাল্পনিক, এটা কোনোদিন কোনো যৌক্তিক হতে পারে না। তামাম দুনিয়া থেকে আজকে বিজাতিরা আজকে ইসরায়েল পর্যন্ত এবং বিভিন্ন বিজাতিদের রাষ্ট্রে আজ পর্যন্ত দেখবেন এই থিওরিকে প্রত্যাখ্যান করছে, কিন্তু আমাদের দেশে কি গজব হলো যে দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের মা ঘুম ভেঙে যায়,
আর আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আজকে আমাদেরকে শিখতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে শিখাবে যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। আর এইটি আমরা কালেমাগো মুসলমান নামাজি দিনদার এটা শুনবো, দেখবো, সহ্য করব, কখনোই হতে পারে না। কথা ঠিক না? ঠিক। এখন আর প্রতিবাদ করা লাগবে না, এর বিরোধিতা করা লাগবে না। হাদিসের ভিতরে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিউ ফাবিকালবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলে অন্যায়কে ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা। ইমানের এরা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত, আর যারা হক জানার পরে বোঝার পরে চুপ থাকবে, হক জানার পরে বোঝার পরে চুপ থাকবে, হাদিসের ভিতরে আসছে ফাহুয়া শয়তানুল আখরাস, ওগুলো হলো গঙ্গা শয়তান। কি শয়তান? গঙ্গা শয়তান। এর জন্য তো আল্লাহর কুতুব ফজলুল করি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কি শের গুলি আসবে আর কি শের জেলে যাবে আর কি শের তার সম্মান থাকবে না থাকবে, এ কোনো চিন্তাই আল্লাহর কুতুবের ছিল না। যেটা হক বুঝতেন যতক্ষণ তার সাধ্য শক্তি ছিল হকের বিরুদ্ধে আওয়াজ তুলতেই থাকবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, দু কিস্তি পর নেহা দানকে চেরা যায়। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, এরপর কবরে রওনা করো। কারণ কি বাজান? দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয়, দুইবার নয়, পাঁচবার কেউ যদি ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? নাই। কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পর ঠগে, জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়? জজ কোর্টের ভিতরে ঠগলে হাইকোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়? হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে। খোদা না কাস্তে এই মামলায় যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে বলেন আছে? যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আমিনু কামা আমানান্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ইমানের ধরনটা কেমন হবে, তোমাদের বিশ্বাসের অবস্থানটা কেমন হবে। সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল এইভাবে তোমাদের ইমান আনা লাগবে। বাজান, তাদের ইমানের অবস্থা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান রে, তার গোলাম ছিল, গোলামকে আজাদ করিয়া দিয়া বলল, গোলাম তুমি আজাদ, যদি কোনো সময় খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে আইস। মাঝে মধ্যে গোলাম খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাস করে যে গোলাম তুমি কিভাবে খাদ্য কামাই করছো? হুজুর এইভাবে এইভাবে কামাই করছি। যখন তিনি দেখতেন হালাল তিনি ওইটা খাইতেন, যখন তিনি একদিন পেটের ভিতরে বড় ক্ষুধা গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাস না কইরা তাড়াহুড়া করিয়া খেয়ে ফেলল, গোলাম জিজ্ঞাস করে হযরত আপনি তো না জিজ্ঞাস কইরা খাদ্য খান না, আজকে জিজ্ঞাস না কইরা আপনি কেন খাদ্য খাইলেন? কলে বাবা অন্য অন্য সময় তো জিজ্ঞাস কইরা দেখছি, তুমি তো হালাল উপায় আনছো,
আজকে পেটে উবারও ক্ষুধা মনে করছি হালাল উপায় আনছো এই জন্য খাইয়া খাদ্য খাইয়া ফেলছি এখন বলো তুমি কিভাবে কামাই করছো তখন গোলাম বলে হযরত আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবীর করছিলাম সেই লোকটার সঙ্গে এখন দেখা ওই ভালো হয়ে গেছে জাদু তদবীরের মাধ্যমে ওর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে সেই খাদ্য এই তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্দেন আফসোস করে আর বলেন আফসোস জাদুবিদ্যার মাধ্যমে তদবীর করা কামাই সম্পূর্ণ হারাম তুমি তো আমাকে হারাম খাওয়াইছো এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো লোকেরা বলে হুজুর আপনি তো না জানিনা খাইছেন আল্লাহ তো আপনাকে maaf কইরা দিবে তখন তিনি কেমন ঈমান আনছিলেন কেমন তাদের বিশ্বাস ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না কেমন বিশ্বাস করছিল আমি আবু বকর যদি মারাও যাই তারপর ওই হারাম খাদ্য আমার ভিতরে আমি হজম হইতে দেব না তারপরে লোকেরা বলে হযরত আমি পেপনে পেট ভইরা পানি খান আঙ্গুল যখন গলার ভিতরে দিবেন বমি হয়ে যাবে খাদ্য বমির সঙ্গে বের হবে তিনি পেট ভইরা পানি খেয়ে যখন গলার ভিতরে আঙ্গুল দিল বমি হয়ে গেল খাদ্য পেটের ভিতর থেকে বের হয়ে আসলো তখন তিনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছিলেন তাদের ইমানের অবস্থা কেমন ছিল তাদের জাহান্নামের ভয় কেমন ছিল আর তোমার আমার ইমানের অবস্থা কেমন একটু চিন্তা ভাবনা করে পরীক্ষা কইরা তারপর কবরে রওনা করব জান হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমার ঈমান নির্ভেজাল পরিচ্ছন্ন স্বচ্ছ ঈমান থাকে তাহলে তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনকে বুঝাও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করব জান কারণ বাজান রে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা দুনিয়াটা হলো কষ্ট কেলেশের জায়গা বাজান আল্লাহু আকবার ব্যারাম পীড়া বিভিন্ন ধরনের সমস্যার জায়গা দুনিয়া কেউ যদি শান্তি চাও কোনোদিন কেউ পায় নাই কেউ কোনোদিন পাবে না দুনিয়া কেউ শান্তির জায়গা না এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা যদি শান্তি চাও আমার মালিকের কাছে বেশ তো ফেরদাউসের শান্তি চাও যেই শান্তির ভিতরে কোনো ভেজাল নাই আরে বাজান দুনিয়া শান্তির জায়গা না দুনিয়ার ভিতরে যত বড় লোক দর যত ধনী যত সম্পদের মালিক তাদের কাছে একটু জিজ্ঞাসা কইরা দেইখ দেখবা সে বলবে আমার মতো অশান্তি মনে আর কেউ নাই বাজান আমরা বহুত আলোচনা কইরা দেখছি আল্লাহু আকবার বাংলাদেশের ভিতরে বড় ধনী ছিল বাজান আল্লাহ রাব্বুল আলামিন তার প্যাডের কন্ডিশনকে এমন ভাবে তৈরি করছিল যাও খাইয়া তারপর দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগছে এমন পেটের দুর্বলতা আল্লাহ তৈরি করছিল তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সে ডিগলার দিছিল ঘোষণা করছিল তাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি একত্রিত হইয়া আমার পেটের ভিতরে এক টুকরা গোশত হজম করায় দেখাইতে পারে আমার সম্পদের অর্ধেক সম্পদটাকে আমি দিয়া দেব
বাজান, দেখেন দুনিয়ার ভিতরে বড় ধনী হওয়ার পরেও দেখেন অশান্তির শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দেখেন একটু চক্ষু বন্ধ করেন, বাজান যাকে জিজ্ঞেস করবেন দেখবে অশান্তি। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আবার স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে 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 একদিন আয়নার দিকে তাকিয়ে দেখব কাঁচা দাড়িগুলা সব পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল, চুলগুলা সব কাঁচা সাদা হইয়া গেল। এরপরে একদিন অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এ কপাল পোড়া বড় লোক আমার বাজার না, যারা নাকি দুনিয়ার সম্পদ বোঝো, সম্মান বোঝো, ক্ষমতা বোঝছ, দল দলের নেতা নেত্রী চিনছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মধ্যে একটু নিরিবিলি মোরা খাওয়া করো। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, দুনিয়ার ভিতরে কেউ শান্তি কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীর ভিতরে একজন, কিছুদিন আগে করোনা ভাইরাসে মারা গেল, যমুনা গ্রুপের মালিক। বাজান যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু কই, তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে কিন্তু পারে নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। বাজান দুনিয়ার সম্পদ কেউ নিয়ে কিন্তু কবরে যাওয়ার কোনো শক্তি কারো নাই। যদি পারতুই তামাম দুনিয়ার ভিতরে মোট চারজন লোক তামাম দুনিয়ার রাজত্ব করছিল বাজান, এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি, দুইজন মুসলমানের ভিতরে বাদশাহ সেকান্দার বাইস্কান্দার বাদশাহ একজন, তিনি এতেকালের আগে ওসিয়াত করছিলেন, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া দুই হাত বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও, তামাম দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হল, খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখিয়া শহর ঘুরায়, যারা বোঝে না তারা বলছে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় কেমন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার এতেকালার আগে ওসিয়াত করছিল, হারে হাত খালি বাহিরে রাইখা ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহই করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার মুসলমান যারা দাবি করো, কালিমা যারা পড়ছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতরা, এই যে কবর আমরা দেখতেছি, আল্লাহর হাবিব বলেন, এই কবর কিন্তু আসল কবর না, আল কবরু রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির জন্য
কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে, আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার ওই যারা ঈমান আনছো তাদের কাছে আমাদের এই কথা, যাদের ঈমান নাই তাদের কাছে আমাদের কোনো কথাও নাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরে যাবে। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ করে দেন। কেয়ামত পর্যন্ত ওই নাফরমানকে জাহান্নামের আগুনে উল্টাইয়া ফুলটাইয়া পড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা নয় দুইটা নয় 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠকাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহ রসুল বলেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর মুক্তি বলে নাই। আল্লাহ রসুল বলেন, ওই সাপ এমন বিষধর সাপ হবে, দুনিয়ার দিকে যদি মুখ কইরা ফুক দিত দুনিয়ার ভিতরে কোন গাছপালা মাথা জাগাতে পারত না। কেয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে ঠুকরাইতে থাকবে। আর এরপরে কেয়ামতের ময়দানে আমার মালিক উঠাবেন, বাজার আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। বাজান সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপর দিকে তাপ কম নিচের দিকে। বাজান রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে 1 হাত বা 1.25 হাত মাথার উপরে আমার মাওলা উব্বর কইরা ছাইরা দেবে। আমার মালিক ছাইরা দিয়া বলবেন, ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারা বুঝু আমি মাওলা কেমন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কেয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। কেয়ামতের ময়দান দা তামার জমিন হবে, ওই সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। বাগুন্যাও কোনো জায়গা নাই ওই সূর্যের তাপে, নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা, মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজার দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যত কষ্ট হবে মৌত তালাশ করে কোনো দিন পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আরে ওই সময় আমার মালিক তার আরশের নিচে স্পেশাল 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। বাজানের ভিতরে 1 প্রকার আল্লাহু আকবার ওই ন্যায় বিচারক যে বিচারের ব্যাপারে ইনসাফ রক্ষা করবে। বাজান তুমিও কিন্তু একজন ন্যায় বিচারক বাদশা, তুমি স্ত্রীদের সাথে কেমন ইনসাফ রক্ষা করো, তুমি তোমার সন্তানদের সঙ্গে তুমি কেমন ইনসাফ রক্ষা করো, তুমি ব্যবসায়ী তোমার কর্মচারীদের সঙ্গে কি ইনসাফ রক্ষা করো, তুমি পরিষদের ভিতরে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার, তুমি তোমার এলাকার ভিতরে তুমি কিভাবে ইনসাফ রক্ষা করো। তুমি যদি ইনসাফ পরায়ণ হও তাহলে কিয়ামতের ময়দানে আমার মালিকের আরশের নিচে ছায়া পাবা।
বাজান ওই পুরকার লোক কিয়ামতের ময়দানে আমার মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবেন বাজান ওই জাকিরি যারা অন্ধকারে নির্জনে গোপনে আমার মাওলার জিকির করতে করতে ফাফাসাত আইনাহু তাদের দুই চোখের থেকে পানি ছাইরা গুনার কথা মনে কইরা মাওলার দরবারে কাঁদবে আর নিজের গুনার জন্য মাপ চাবে এই জাকিরিনকে আমার মাওলা ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে বাজান ওই দানশীল যে দান করবে ডান হাত দান করবে বাম হাত জানে না অর্থাৎ দানটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে নাম কামাই করার জন্য না যে আমি দান করি মানুষ আমাকে দানশীল বলবে বাজান সেই ব্যক্তি মালিকের আরশনে ছায়া পা দান পাবেন না যেই দানশীল দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে সেই দানশীলকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবেন হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ ওই ধরনের লোকদেরকে আমার মালিক তারা আরশে নিচে ছায়া দান করবেন যারা মোহাব্বত রাখবেও আল্লাহর জন্য মোহাব্বত ছাড়বেও আল্লাহর জন্য এ আমার বাজানরা পর্দার মা বোনেরা এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা দল করে দলের নেতা নেত্রীদের সঙ্গে সম্পর্ক রাখে বাজান তারা কি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বাজান তারা কি অবস্থান তৈরি করলো নীতি কি পাশ করলো আইন পাশ করলো ওদিকে খবর নাই দল করে তো করে তুমি যদি তারপরও তাদের সঙ্গে সম্পর্ক রাখো এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আরশের নিচে কোনো দিন ছায়া পাবে না হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ মোহাব্বত রাখবেও আমার মালিককে রাজি খুশির জন্য মোহাব্বত ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্য এ জোরে বলো খোদা ঠিক না বেঠি আজান ওই যুবক যেই যুবক সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য আহ্বান করল কোনো বাধা নাই তখন তিনি বলবেন ইন্নি আখা ফুল্ল আমি আমার মালিককে ভয় করি এই কথা বললাম যখন গুনার থেকে ফেরতে পারবে এই ধরনের লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ভিতরে ছায়া দান করবে বাজান ওই শ্রেণী আল্লাহর বান্দাদেরকে আমার মালিক আরশের নিচে ছায়া দান করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে কখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আমার মালিকের পক্ষ থেকে আজান দিবে আর আমি অজু সাইরা মালিকের সামনে মসজিদে দাঁড় হয়ে যাব যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে এই পুরকার লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরো সে ছায়া দান করবে এই জন্য আর বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা দুনিয়া থাকো অবস্থায় একটু মনকে বুঝাও এরপরে একটু পরীক্ষা কইরা দেখো দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন বাজান আমি বলি নাই কোনো মোল্লা মৌলবি বলে নাই আল্লাহ কোনো পীর বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন আল্লাহ ওই আগুনের কেমন তেজ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে
আল্লাহ আল্লাহ এ দুনিয়াদার পাগল আমার বাবারা দুনিয়ার আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল রাখা যাবে বাজান এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই কিন্তু আল্লাহর বান্দারা হে পর্দার আড়ালের মা বোনেরা একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে একক তো নামাজ যদি কেউ ছাইরা দাও পড়বা বলতে বলতে অন্য অক্ত আইসা যায় কেউ যদি ইচ্ছা কইরা এক অক্তের নামাজ নিয়া অন্য অক্তে নিয়া পৌঁছাইয়া কাজা আদায় করো এরকম অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বুঝেন একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছাইরা দাও বাজার কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে বাজান তিনবার যদি কেউ সগিরা গুনা করো কবিরা গুনা হয়ে যায় আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে বাজান এই কথা কিন্তু আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাজান আমরা শুধু শুনাই মানবা কি মানবা না এটা তোমাদের ব্যাপার এই জন্য ওলামায়ে কেরামরা দেখবা তারা কিন্তু অনেক সময় বয়ানের শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো মানবা কি তা জানি না আহারে যদি না মানো বাজান কপাল পড়ছে যাদের জন্য জীবন শেষ করলা যেই দলের নেতা নেত্রীর জন্য জীবন শেষ করলা যেই সম্পদের জন্য যেই টাকার জন্য এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট নাই বাজান এর জন্যই বারবার বারবার আমরা অনেক সময় বলি কার জন্য সম্পদ রেখে দাও সন্তান যদি দিনদার না হয় তোমার আমার জন্য দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে দেলটাকে ভাইঙ্গা যে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির তাও বুঝি তোমার কপালে জড়বে না বাজার সন্তান যদি দিনদার না হয় ওরা হবে ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হবে কারণ বাজান কিছুদিন আগে দেখছো এক ধনী ব্যাংকার বাংলাদেশে মারা গেল ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায় রাখছিল বাজান তার দাফন কাফন না কইরা দুই ছেলে বাপের রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়ায় লিপ্ত হয়ে গেল আরে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে ওদিকে বাপের লাশ ফুইলে গন্ধ হওয়া শুরু করছে কোনো খবর নাই এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাপন কাপনের ব্যবস্থা করলো বাজান রাত্রকে রাত্র বলো না দিনকে দিন বলো না ঘুষকে ঘুষ বলো না সুদকে সুদ বলো না ধোকাবাজি কইরা চাঁদাবাজি কইরা বিভিন্ন দুনিয়ামুখী সরকারের দলের সাথে জড়াইয়া ক্ষমতার বলে সম্পদ গুছাইলা কার জৈন রাইখা যাও সন্তান যদি দিনদার না হয় এই সন্তান তো তোমার আমার জন্য আমার মালিকের কাছে দোয়া করবে কাঁদবে তোমার আমার গুনার জন্য মাপ চাবে তাও বুঝি কপালে জড়বে না বাজান আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক দুনিয়ার ভিতরে বাপ মায়ের সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করো বাপ মা তোমাকে লাথি মাইরা ঘর থেকে বের করে দেয় আর আমার মালিকের সমস্ত নেমাত ভোগ করলাম আমার মালিক তোমার আমাকে তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে হে বন্ধা বান্দিয়া
আয় তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো শিরকি কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন দুই হাত আমার দরবারে উঠাবে, দুই চোখের পানি সারবে, তেলটাকে ভাঙবে, যখন করুণ সুরে ডাক দিবি, ও আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিক বলেন, আমি বন্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারি না, আরে তুই যখন আমাকে ডাক দিবি, যা যা যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, এমন কি তোর জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই জন্য আমার ভাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা আমরা এখন মাহফিলে আসছি, সবার কিন্তু দিলটা একটু নরম, সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করতেছে। শয়তান এবং নাফস তোমাকে আমাকে ধোকা দিয়া দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমনভাবে উপস্থাপন করে, তোমার আমার দিল তখন ঝুইকা যায়। এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মাআস-সাদিকিন, এ আমার বন্দা বান্দিরা, তোমরা সাদিকিন বন্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখো, তোমাদের এলাকার ভিতরে যারা হককানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যারা হককানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। যারা হককানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের ভিতরে পানি টল 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 করে পড়তে থাকে, যাদের আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না ওদের চক্ষুলো শুকনা চক্ষু, ওদের চোখে মোটে পানি দেখা যায় না। আর বাজানদেরকে বলবো, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মামুনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা পর্দালে মামুনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়, আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে মাপ চাও, যদি কান্না না আসে মনকে বেজরে একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলা রে ম, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা, ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবে, আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে, আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই, গুনা করে বসছি রে,
মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন এ আল্লাহর বান্দারা জোর করে কান্দেন এ সন্তান মারা গেলে চোখে পানি আসে সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে শত্রুদের শত্রুতা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে জিন ইনসানের সারারাত থেকে জাদুঘরের জাদুর থেকে আমাকে আমাদের বাচ্চাদেরকে আমাদের স্ত্রী আমাদের আত্মীয় স্বজন তামাঙ্গনি উম্মাতে মুহাম্মাদকে আপনি হেফাজত করেন আল্লাহ সুবহানাল্লাহ জালেমদের নসিবে যদি হেদায়েত থেকে হেদায়েত দেন তাহলে আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি।